Hello guys, welcome to Janamai Swift Tech. In this video tutorial, I will teach you how to create an Amazon affiliate product link. Before starting the video, please subscribe my YouTube channel and hit the bell icon. So let's get started. Amazon affiliate product link create করার জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে Amazon affiliate একটি অ্যাকাউন্ট করা লাগবে। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের Amazon affiliate গিয়ে আপনাদের অ্যাকাউন্টটি করে ফেলতে পারেন। সো আমি এখন সরাসরি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের লিংকটি ক্রিয়েট করবেন। সো লিংকটি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে Amazon affiliate association-এ। সো আমি সার্চ করছি। সো সার্চ করলাম Amazon affiliate associate। সার্চ করার পর প্রথম যে লিংকটি আসবে সেটিতে আপনারা ক্লিক করবেন, amazon.com associate central। এখানে দেখুন যে লিংকটিতে আপনারা যদি লক্ষ্য করেন লিংকটিতে দেখতে পাবেন যে affiliateprogram.amazon.com লেখা আছে। Amazon affiliate প্রোগ্রামটিতে যারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চায় বা Amazon affiliate নিয়ে কাজ করতে চায় তাদের যত অপরচুনিটি রয়েছে এখানেই তারা অপরচুনিটিগুলো পারবে কনজিউম করতে পারবে। সো আমরা দেখছি যে এখন কিভাবে Amazon অ্যাফিলিয়েটের যে প্রোডাক্ট লিঙ্কটি আছে প্রোডাক্ট লিঙ্কটি কিভাবে ক্রিয়েট করা যায়। সো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। সাইন আপে ক্লিক করলে আপনারা এখানে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা এখান থেকে একটি Amazon affiliate অন আছে অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমার অলরেডি Amazon affiliate আমার অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে সাইন ইন করব। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা এখান থেকে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর এখানে সরাসরি আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ড থেকে আপনাদের অ্যাফিলিয়েটের যত অপরচুনিটি আছে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে কনজিউম করতে পারবেন। সো এখান থেকে আমি দেখাচ্ছি যে কিভাবে প্রোডাক্ট লিংক তৈরি করবেন। একটি এখান থেকে আপনারা যে কোনো একটি প্রোডাক্ট নেম লিখে সার্চ করতে পারেন। লাইক আমি সার্চ করছি, এখানে কিওয়ার্ডটি ধরে সার্চ করবেন। জাস্ট আমি সার্চ করলাম যে মোবাইল ফোন। আমি যদি মোবাইল ফোন নিশ নিয়ে কাজ করি তাহলে আমি এখানে মোবাইল ফোন লিখে আমি এখানে সার্চ করব। যত প্রকার মোবাইল ফোন আছে সব মোবাইল ফোন এখানে শো করবে। বা আপনি যদি অন্য কোনো গ্যাজেট নিয়ে কাজ করতে চান বা আপনি ক্যামেরা নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ওগুলো লিখেও সার্চ করতে পারেন। জাস্ট আপনার কিওয়ার্ডটা ধরে এখানে সার্চ করে দেবেন। বা আপনি যদি স্পেসিফিক কোনো নাম দিয়ে সার্চ করবেন সার্চ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু ওই স্পেসিফিক নাম দিয়েও সার্চ করতে পারেন, লাইক স্যামসাং গ্যালাক্সি A5 A71। সো আপনারা কিন্তু এগুলো কি ধরে ধরে কিন্তু আপনি এগুলো সার্চ করতে পারেন। সার্চ করলে আপনার স্পেসিফিক যে প্রোডাক্টটি আছে সেটি শো করবে। সো আমি জাস্ট এখানে মোবাইল ফোন লিখে সার্চ করছি। সো মোবাইল ফোন লিখে সার্চ করার পর এখানে আপনার কিছু মোবাইল ফোন শো করবে বা এখানে অনেকগুলো মোবাইল ফোনই আপনি দেখতে পারবেন ধাপে ধাপে। এখানে আরো লোডিং হচ্ছে। সো এইভাবে কিন্তু আপনার যত মোবাইল ফোন রয়েছে সেগুলো কিন্তু শো করবে। এট ফার্স্ট আপনি সবসময় ই করতে হবে যে এখানে আপনার কিন্তু যে পপুলার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এট ফার্স্ট শো করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যামসাং গ্যালাক্সি A21, সো এটা কিন্তু মোস্ট পপুলার একটি ফোন। দেন হচ্ছে যে A51, দেন A20, এগুলো আমরা কিন্তু সবাই মোটামুটি এগুলোর নামগুলো জানি, মার্কেটে পপুলার রয়েছে। সো পপুলার যত প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু শো করছে। তো আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি নিউবি হন এখানে নতুন যদি স্টার্ট করে থাকেন তাহলে আপনি এগুলো দিয়ে কাজ শুরু করতে পারেন বা আপনি অনলাইন থেকে সহায়তা নিতে পারেন যে কোন মোবাইল ফোনগুলো বা কোন গ্যাজেটগুলো আপনার বর্তমানে অ্যাভেলেবেল আছে বা এগুলো কোনগুলো মার্কেটে ভালো চলছে, হ্যাঁ সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। সো এখান থেকে কিভাবে আপনি লিংকটি ক্রিয়েট করবেন।
সো এখানে লিঙ্কটি ক্রিয়েট করার জন্য আপনার এখানে সাইটে যে বটনটি দেখতে পাচ্ছেন, সাইটে কিন্তু বটন দেওয়া আছে, একটি বটনটি দেখতে পাচ্ছেন, এটি সবার ডিসপ্লেতে ভিজিবল হবে। সো এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন। গেট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। অ্যাট ফার্স্ট আমরা যেটি দেখছি, আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটি অপশনে ক্লিক করা আছে, সেটি হচ্ছে যে আপনার টেক্সট অ্যান্ড ইমেজ। সো এখানে আপনার যে টেক্সট অ্যান্ড ইমেজে যে ইটি আছে, অ্যাপটি আছে, সেই অ্যাপটি কিন্তু আপনি চাইলে আপনার ওয়েবসাইট ইউজ করতে পারেন জাস্ট HTML কোডের মাধ্যমে। তো আপনি যদি এইভাবে ঠিক এরকম একটি পপ আপ শো করতে চান আপনার ওয়েবসাইটে, সো সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট লিঙ্ক এখান থেকে পুরোটা যে HTML এর যে আইফ্রেম আছে, আইফ্রেমটা এখান থেকে কপি করে নেবেন, বা এখানে আপনি যদি হাইলাইট করেন, হাইলাইট করলেও কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যদি কম্পিউটারে থাকেন, কম্পিউটারে যদি আপনি কাজগুলো করে থাকেন, তাহলে কন্ট্রোল সি চাপ দিবেন, তাহলেই কিন্তু আপনার এটি কপি হয়ে যাবে। তো কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করে নেবেন। আর যদি আপনি মোবাইলে হয়ে থাকেন, যদি মোবাইলে কাজ করে থাকেন, তাহলে এখানে আপনার ক্লিক করে ধরে রাখলে কপি অপশন আসবে, আপনি এখান থেকে কপি করে নেবেন জাস্ট কোডটিকে, দেন আপনি আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সেটিকে পেস্ট করে দিবেন। দেন আপনার যেটি করবেন, আপনার যদি চান যে আপনার স্পেসিফিক লিঙ্কে ব্যবহার করবেন, জাস্ট আপনি ইউটিউবের জন্য, ইউটিউবে যখন কাজ করেন তখন কিন্তু আমরা কিন্তু চাইলে কোডগুলো ব্যবহার করতে পারি না, সো তখন আমাদের লিঙ্কের প্রয়োজন হয়। সো আমরা শর্ট লিঙ্ক গুলো ব্যবহার করলে তখন বেটার হয় ইউটিউবে। সো এখানে আপনারা ক্লিক করবেন টেক্সট অনলিতে। টেক্সট অনলিতে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু একটা আরেকটি HTML এর যে আপনি টার্গেটেড ই পাচ্ছেন, যে কোড আছে সেই টার্গেটেড কোডটি পাচ্ছেন। এটি দিয়ে আপনি আবার চাইলে ই করতে পারেন, যে আপনার ওয়েবসাইটে আবার সেটিকে সাবমিট করতে পারেন, সেটিকে অন্যভাবে সাজাতে পারেন। সো আপনি যদি চান যে স্ট্যান্ডার্ড লিঙ্কটি কপি করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড লিঙ্কটি পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড লিঙ্কটি হচ্ছে কি, যে আপনার যে ইউজার যে লিঙ্কটিতে পৌঁছবে বা যে লিঙ্কটি ইউজারের কাছে ভিজিবল হবে, ইউজার যখন এটাতে প্রবেশ করবে বা কাস্টমার যখন এটাতে ক্লিক করবে, ক্লিক করার পর যখন কাস্টমারের কাছে যে লিঙ্কটি ভিজিবল হবে, সেই লিঙ্কটি আপনি যদি চান সেটিকে কপি করে দিতে পারেন, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড লিঙ্ক। আর আপনি যদি চান, মনে করেন যে আপনি ফেসবুকে ইউজ করবেন, ইউটিউবে ইউজ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার শর্ট লিঙ্কটি ব্যবহার করা বেটার। সো শর্ট লিঙ্কটি ব্যবহার করার জন্য আপনার এখানে যে শর্ট লিঙ্ক আছে, শর্ট লিঙ্কে ক্লিক করবেন। শর্ট লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার শর্ট লিঙ্কটি কিন্তু শো করছে। সো এখান থেকে আপনি লিঙ্কটিকে হাইলাইট করে নেবেন, হাইলাইট করে এখান থেকে লিঙ্কটিকে কপি করে নেবেন, বা আপনি কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন। সো শর্ট লিঙ্কের যে সুবিধাটি আছে, শর্ট লিঙ্কের সুবিধাটি হচ্ছে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন লিঙ্কটিকে, ইউটিউব হোক, ফেসবুক হোক, বা যে কোনো জায়গাতে আপনি ইউজ করতে পারেন। সো এই লিঙ্কটির মাধ্যমে ইউজাররা যখন আসবে বা অ্যাক্সেস নেবে, তখন কিন্তু ইউজাররা এই লিঙ্কটিতে প্রবেশ করবে, স্ট্যান্ডার্ড লিঙ্কটিতে। সো আপনি চাইলে স্ট্যান্ডার্ড লিঙ্কটি ইউজ করতে পারেন। স্ট্যান্ডার্ড লিঙ্কটি আমাদের ফেসবুক বা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে প্রমোট করার জন্য সেটি কিন্তু মানানসই হয় না। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের শর্ট লিঙ্কটি ব্যবহার করতে হয় বেশিরভাগ। সো শর্ট লিঙ্কটি কিভাবে ক্রিয়েট করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। দেন আমি যে প্রসেসটি দেখাবো সেটি হচ্ছে যে ইমেজ অনলি। সো ইমেজ অনলিতে গেলে কি পাবেন, এখানে অনেকেই আছেন যারা কিনা জাস্ট ইমেজটা আপনাদের ওয়েবসাইটে শো করতে চান, যে আপনাদের ওয়েবসাইটে যে নিউ বা লেটেস্ট যে ইগুলো আছে, গ্যাজেট গুলো আছে, সেগুলো শো করতে চান। সেখানে কোনো আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন থাকবে না, প্রোডাক্টের হেডিং থাকবে না, কোনো কিছু থাকবে না, জাস্ট এরকম একটি ইমেজ থাকবে। এখানে কিন্তু আপনার একটা লাইভ প্রিভিউ শো করছে। তো প্রিভিউটি দেখে নিন, যে আপনার যদি মনে হয় যে আপনি এভাবে শো করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে এটি শো করতে পারেন। তো এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এটা কপি করে নেবেন পুরোটা, বা হাইলাইট করেও কপি করতে পারেন, কন্ট্রোল সি। সো কপি করার পর সেটি আপনি চাইলে আপনার যে পোস্ট আছে, বা যারা ব্লগ ইউজ করেন ব্লগের মধ্যে ব্যবহার করেন, রিভিউর মধ্যে ব্যবহার করেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পোস্টটিকে আপনাদের রিভিউর মাঝখানে কিন্তু সেটি বসিয়ে দিতে পারেন, বা আপনাদের যে ব্লগ পোস্টটি আছে ব্লগ পোস্টের মাঝে কিন্তু বসিয়ে দিতে পারেন যখন আপনারা ব্লগ পোস্টটি লিখছেন। সো আশা করি আপনারা তিনটি ধাপই বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে যে আমাজন অ্যাফিলিয়েটে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন, লিঙ্ক ক্রিয়েট করার প্রসেস। যদি কোনো প্রকার প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো বাই বাই।